অনুরাশগুলি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো একটা ফিলোসফির প্রশ্ন এবং আমরা আজকের প্রশ্নে শুধুমাত্র এমসি কিউ নয় তার সঙ্গে এসে কিউ প্রশ্নও শেয়ার করবো এবং ব্রড টাইপের যে প্রশ্নগুলো আছে তো সেই প্রশ্নগুলোও শেয়ার করবো তোমরা যারা লজিক পার্ট স্বাভাবিকভাবে সারা বছর প্র্যাকটিস করেছো তাদের পক্ষে তো খুবই ভালো কিন্তু লজিক পট প্র্যাকটিস না করলে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্নও লেখা যেতে পারে সে বিষয়ে আমি তোমাদের আগে পরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানিয়েছি তো চলো আজকের আলোচনায় আমরা এমন কিছু প্রশ্ন উত্তর শেয়ার করবো যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো এবং আশা রাখছি যে এই প্রশ্নের ভেতরে একাধিক প্রশ্ন তোমরা পাবে শর্ট কোশ্চেনের মধ্যে থেকেও পাবে এসএকিউ কোশ্চেনের মধ্যে থেকেও পাবে এমনকি তোমাদের যে ব্রড কোশ্চেন আমরা শেয়ার করছি সেই ব্রড কোশ্চেনের মধ্যে থেকেও কিন্তু তোমরা প্রশ্ন হুবহু কমন পাবে চলো আমরা মূল উত্তর পর্বে প্রবেশ করি এবং আরেকটা কথা বলে রাখবো আলোচনার সত্ত্বে যে তোমাদের জন্য যে লাস্ট মিনিট সাজেশনটা দিয়েছি সেটা কিন্তু একবার দেখে রেখো কারণ ওর বাইরে প্রশ্ন হবে না এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো কারণ এর আগে পরে যে পরীক্ষাগুলো হয়েছে এবং আমরা তোমাদের জন্য সাজেশন করে দিয়েছি তার ব্যতিক্রম ঘটেনি একদম স্পষ্ট বলছি কোনো প্রকার কোনো ব্যতিক্রম এখনো পর্যন্ত আমাদের সাজেশন থেকে হয়নি তো চলো আজকের এই প্রশ্ন এবং উত্তরটা আমরা শেয়ার করে নিই প্রথম প্রশ্ন অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলে অনুভূতি যুক্তি কল্পনা নাকি সংবেদন তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে যুক্তি বলা হয় পরবর্তী কোশ্চেন যুক্তির অংশ হলো দুটি কি কী আকার ও উপাদান শব্দ ও পদ অবয়ব ও বচন যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত তো উত্তরটা কী হবে যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত পরবর্তী প্রশ্ন লোগ শব্দের অর্থ হলো অনুমান জ্ঞান চিন্তা নাকি সংবেদন এটা চিত্তা হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা চিন্তা ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি একটি আদর্শ নিরপেক্ষ বচনের সরি পরবর্তী প্রশ্নে আমরা আসি কি বললাম একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো কটি অংশ দুটি তিনটি চারটি পাঁচটি এটা কিন্তু একদম সহজ কোশ্চেন উত্তর হলো চারটি ওকে উত্তর চারটি পরবর্তী প্রশ্ন ও বচনের যে পদটি ব্যাপক তা হলো উদ্দেশ্য পদ পদ উভয় পদ নাকি কোনোটি নয় ও বচনের কোন পদ ব্যাপ্য ও বচনের হচ্ছে বিধে পদ ব্যাপ্য তাই তো তাহলে উত্তর হচ্ছে বিদাগ পরবর্তী প্রশ্ন সত্য হলে আয় বচন হবে এ বচন হলে আয় বচন কি হবে তো সত্য সারা ছক দেখে তোমাকে বের করতে হবে তো উত্তরটা তোমার বেরোবে সত্য আয় বচনের অনুবিষম বচন কোনটি এ বচন ই বচন আয় বচন নাকি ও বচন আয় বচনের অনুবিষম বচন কোনটি উত্তর হচ্ছে ও বচন অর্থাৎ উত্তর ডি দাগ পরবর্তী প্রশ্ন নিরপেক্ষ ন্যায় বৈধ মূর্তির সংখ্যা কটি ষোলোটি সতেরোটি আঠারোটি নাকি উনিশটি উত্তর হচ্ছে কটি উনিশটি নিরপেক্ষ ন্যায় বৈধ সংখ্যা উনিশটি পরবর্তী প্রশ্ন রোমান্টিক শব্দটি মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো উত্তরটা কী হবে চতুর্থ সংস্থানে পরবর্তী প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হলো প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন নিরপেক্ষ বচন নাকি সংযৌগিক বচন কোনটা হবে উত্তর উত্তরটা হচ্ছে প্রাকল্পিক বচন অর্থাৎ উত্তর এ দাগ পরবর্তী প্রশ্ন তো চলে আসি যদি পি তবে কিউ কি বললাম যদি পি তবে কিউ তাহলে পি তো হচ্ছে ডট কিউ এই যুক্তিটির আকার কি হবে এম টি এমপি ইউএস নাকি কোনোটি নয় উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে এমপি পরবর্তী কোশ্চেন বুলিয় ভাষ্যের প্রবর্তককে অ্যারিস্টটল মিল জর্জ বুল নাকি জর্জ ভেন তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে জর্জ বুল অর্থাৎ উত্তর সিদাক ঠিক আছে পরবর্তী প্রশ্ন শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কোনটি এস ইকোয়াল টু জিরো এস নট ইকোয়াল টু জিরো এস পি ইকোয়াল টু জিরো পি ইজ নট ইকোয়াল টু জিরো তো উত্তরটা কী হবে এস ইকোয়াল টু জিরো পরবর্তী প্রশ্নে চলে আসি দুটি বচন গ্রাহক সম্মিলিত সত্য সারণের সারির সংখ্যা হলো দুটি তিনটি চারটি পাঁচটি তো উত্তরটা কি হবে টু মানে চারটি তারপরটা চলে আসোয়াল টু কিউ এর সত্যমূল্য কি হবে অপশন রয়েছে কি সত্য মিথ্যা অনিশ্চিত সবিরোধী তো উত্তরটা হবে স্বাভাবিকভাবে সত্য পরবর্তী কোশ্চেন সংযোগিক বচনের অংশগুলিকে কি বলা হয় বিকল্প পূর্বক অনুক নাকি সংযোগী তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে সংযোগী অর্থাৎ ডিদাগ পরবর্তী প্রশ্ন চলে আসি আরোহ অনুমানের সিদ্ধান্তটি হবে আরো অনুমানের সিদ্ধান্ত কি হয় আরো অনুমানের সিদ্ধান্ত সরি প্রশ্নটা হচ্ছে আরোহ অনুমানের সিদ্ধান্ত নয় সরি আরোহ অনুমানের হ্যাঁ সিদ্ধান্তটি হবে নিশ্চিত সম্ভাব্য বৈধ নাকি অবৈধ তো উত্তরটা হচ্ছে কি সম্ভাব্য কারণ আরোহ অনুমান আরোহক ঝুঁকি থেকে যায় তাই তো তারপর প্রশ্ন আরোহ অনুমানের সমস্যাটি হলো বৈধতা নির্ণয় অবৈধতা নির্ণয় আকারগত সত্যতা নির্ণয় নাকি সামান্যিকরণ তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে সামান্যিকরণ পরবর্তী প্রশ্ন অপূর্ব গণনামূলক আরোহ অনুমান বলা হয় কাকে বৈজ্ঞানিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মিশ্র যুক্তিকে নাকি নিরপেক্ষ যুক্তিকে তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে অর্থাৎ উত্তর হবে বিদাগ পরবর্তী প্রশ্ন চলে আসি কারণের অপরিহার্য অংশকে কি বলা হয় কার্য কারণ কারণ অংশ নাকি শর্ত তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে শর্ত বলা হয় কি বললাম শর্ত বলা হয় পরবর্তী প্রশ্ন পরিমাণের দিক থেকে কারণ হলো শর্তের সমান গুণের সমান কার্যের সমান নাকি অংশের সমান তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে কার্যের সমান অর্থাৎ সিদাগ পরবর্তী প্রশ্ন বহু কারণবাদের সমর্থক হলেন বহু কারণবাদের সমর্থককে বেইন জান্ট অ্যারিস্টটল নাকি হোয়েটলে তো উত্তরটা উত্তর হচ্ছে বেইন কি বললাম বেইন পরবর্তী প্রশ্ন মিলের প্রথম অপসারণের সূত্রের ভিত্তি হল প্রথম অপসারণের সূত্রের ভিত্তি কি কারণের গুণগত লক্ষণ পরিমাণগত লক্ষণ সদার্থক সত্ত নাকি কারণের নঙার্থক সত্য উত্তর হচ্ছে কারণের গুণগত লক্ষণ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী প্রশ্নতে চলে আসি আমরা ব্যতিরিকী পদ্ধতি হলো প্রমাণ পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি উক্তিটি কে করেছেন মিল মোলান জয়েস নাকি তর্ক বিদ্রিক তো এ তো একদম সহজ প্রশ্ন উত্তর হচ্ছে মিল পরবর্তীতে চলে যাব আমরা এসে টাইপের প্রশ্ন লজিক শব্দটির অর্থ কি লজিক শব্দটির অর্থ লজিকা থেকে উদ্ভূত যার অর্থ হল যুক্তিবিজ্ঞান আমি বলছি কথাগুলো শুনে নাও পরবর্তী প্রশ্ন কোন কোন যুক্তি বৈধ বা কোনো কোন যুক্তি বৈধ বা অবৈধরূপে গণ্য হয় উত্তর কি লিখবে অবরহ যুক্তি বৈধ বা অবৈধরূপে গণ্য হয় ওকে পরবর্তী প্রশ্ন অ্যারিস্টোটলের মতো বিরোধিতা কয় প্রকারও কী কী অ্যারিস্টোটালের বিরোধিতা দুই প্রকার বিপরীত বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা অথবা রয়েছে অ্যারিস্টটলের মতে বিরোধিতা কাকে বলে তাহলে এই সংজ্ঞাটা লিখবে কি একই উদ্দেশ্য বিধ বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচন যখন একই সঙ্গে সত্য হতে পারে না তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে বিরোধিতা বলা হয় ওকে তিন নম্বর প্রশ্ন কোন বচনের আবর্তন সম্ভব নয় ও বচনের আবর্তন সম্ভব নয় অথবা বস্তুগত বিবর্তনের একটি উদাহরণ দাও তোমরা লিখতে পারো যে শীত হয় কষ্টদায়ক বিবর্তনীয় আর বিবর্তিত হবে তোমার কি গরম হয় আরামদায়ক ওকে পরবর্তী প্রশ্ন এ বচনের বৃদ্ধ বচনটি কী হবে এ বচনের বৃদ্ধ বচন হবে ও বচন পরবর্তী প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ নায়ের গঠনমূলক নিয়মটি কী প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের গঠনমূলক নিয়ম হচ্ছে প্রাকল্পিক বচনের পূর্বককে অপ্রধান আশ্রয়বক্ষে স্বীকার করে সিদ্ধান্তে অনুককে স্বীকার করতে হবে তাই তো এটাই আচ্ছা অথবা এম টি এর একটি দৃষ্টান্ত লেখো আচ্ছা এম টি এর দৃষ্টান্ত হচ্ছে যদি ভারত খেলে তবে তাহলে জিতবে ধরো যদি ভারত খেলে তাহলে জিতবে এ প্রথম লাইন লিখলাম পরের লাইন লিখবো ভারত জেতেনি অতএব ভারত খেলেনি বোঝা গেল এরকম আবার বলছি উদাহরণটা যদি ভারত খেলে তাহলে জিতবে ভারত যেতে নি অতএব ভারত খেলেনি এরকম একটা বিষয় পরেরটা বিসংবাদী বৈকল্পিক বচন কাকে বলে কি লিখবে যে বৈকল্পিক বচনে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না তাকে বিসংবাদী বৈকল্পিক বচন বলে যেমন রাম জীবিত অথবা মৃত পরবর্তী প্রশ্ন চলে আসি যেটা রয়েছে কি দেখো শূন্য গর্ব শ্রেণী কাকে বলে যে শ্রেণীর একজন সদস্যের বাস্তবিক অস্তিত্ব নেই তাকেই বলে শূন্য গর্ব শ্রেণী যেমন ভূত পরবর্তী প্রশ্নতে চলে আসি অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে কি লিখবে যে বচন তার অন্তঃস্থিত পদ নির্দেশিত শ্রেণীর বাস্তবিক সত্তা প্রতিপাদন করে সেই বচনের তাৎপর্যকে অস্তিত্বমূলক তাৎপর্য বলে যেমন কোনো কোনো হয় সৎ লিখলে এটাই হয়ে গেল আবার বলছি সংখ্যাটা যে বচন তার অন্তঃস্থিত পদ নির্দেশিত শ্রেণীর বাস্তবিক সত্তা প্রতিপাদন করে সেই বচনের তাৎপর্যকে অস্তিত্বমূলক তাৎপর্য বলে পরবর্তী প্রশ্ন রাম আসবে যদি কেবল শ্যাম আসে এর সাংকেতিক রূপ কি তো এর সাংকেতিক রূপটা কি হবে একটুখানি দেখে নিই তাহলে ধরো আর ইকুয়াল টু রাম আসবে হলাম হলো আর এস ইকুয়াল টু শ্যাম আসবে তাহলে সাংকেতিক হবে হচ্ছে আর বার এস ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি কি বলছে দেখো পরবর্তী প্রশ্ন অথবা সংযোগ বচন কখন সত্য হয় তো সংযোগ বচন যখন দুটো সংযোগই সত্য হবে তখন সত্য হবে ওকে পরবর্তী প্রশ্ন শতমিথ্যা বচনাকার কাকে বলে কি লিখবে যে বচনাকারের ফলস্তম্ভে সবকটি স্তম্ভই মিথ্যা হয় তাকে শতমিথ্যা বচনাকার বলা হয় পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি কী বলছে দেখো প্রকৃতির একরূপতা নীতি কি অথবা আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী আচ্ছা প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে একদম সহজে লিখবে প্রকৃতির অনুরূপ পরিস্থিতিতে অনুরূপ আচরণ করে একেই বলা হয় প্রকৃতির একরূপতা নীতি আচ্ছা তারপরে কী রয়েছে অথবাতে আরোহমূলক বস্তুগত ভিত্তি কি কী বস্তুগত ভিত্তি হল পর্যবেক্ষণ এবং পরীক্ষণ আচ্ছা পরবর্তী প্রশ্ন আরোহমূলক লাভ কী আরোহমূলক লাভ কাকে বলা হয় আরোহ অনুমানে আশ্রয় বাক্যকে অতিক্রম করে সিদ্ধান্তে আশাকেই বলা হয় আরোহমূলক লাভ একদম সহজ কথায় বা বিশেষ থেকে সামান্য আসার যে ব্যবস্থা সেটা লিখলেও হবে হয় না অনেক রকমভাবে লিখতে পারো সামান্যিকরণ কাকে বলে ওই সে একই কথা বিশেষ বিশেষ আশ্রয় বাক্য থেকে দৃষ্টান্ত থেকে সামান্য সিদ্ধান্তে পৌঁছানোর যে প্রক্রিয়া তাকেই বলা হয় সামান্যিকরণ আচ্ছা অপূর্ব গণনামূলক আরোহ অনুমানের সংজ্ঞা দাও আমি বলে দিচ্ছি সংজ্ঞাটা মনে রাখবে যে আরোহ অনুমানের ক্ষেত্রে কার্যকরণ সম্পর্ককে প্রতিষ্ঠা ও প্রমাণ করার চিন্তা করে না চিন্তা না করে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার উপর সামান্য সংশ্লেষক বসন প্রতিষ্ঠা করা হয় তাকেই কিন্তু অপূর্ব গণনামূলক আরোহ অনুমান বলা হয় ওকে পরবর্তী প্রশ্ন শর্ত কাকে বলে শর্ত কাকে বলে কারণের অপরিহার্য অংশকে শর্ত বলা হয় পরবর্তী প্রশ্ন বহু কারণবাদ বলতে কি বোঝো কি লিখবে যে মতবাদ অনুসারে একটি কার্য ভিন্ন সময়ে ভিন্ন কারণ থেকে উৎপন্ন হতে পারে বলে স্বীকৃত সেই মতবাদকে বহু কারণবাদ বলা হয় পরবর্তী প্রশ্ন জলপান তৃষ্ণ নিবারণের কীরূপ শর্ত জলপান তৃষ্ণ নিবারণের পর্যাপ্ত শর্ত আচ্ছা অথবা এ না ঘটলে বি বি ঘটে না এখানে এ কে বি এর কীরূপ শর্ত বলা যায় এখানে এটা আবশ্যিক শর্ত ওকে এবার আমরা চলে আসবো ব্রড টাইপের কোশ্চেন কি সেটা একটু দেখে নিই প্রথম প্রশ্ন বচন কাকে বলে গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন শ্রেণীবাক করা অথবা নিচের বাক্যগুলিকে তর্কসম্মত মানে বচনে রূপান্তরিত করে ব্যাপক অপ্য নির্ণয় তো এই টাইপসেরই প্রশ্ন কিন্তু আসবে কেবলমাত্র স্নাতকের এই পদের যোগ্য সব সব বিছোধন নয় ও কেউ কাজটি করতে পারেনি দার্শনিক ব্যথিত কেউ জ্ঞানী নয় তো তোমরা যারা লজিক ভালো করে করেছো তারা কিন্তু লজিক পাঠ করবে ভালো মার্কস আসবে তবে যদি কেউ মনে করো যে অন্য পাঠ করলে কি ভালো মার্কস আসে না দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো মার্কস আসে যদি শুধু সঠিক লিখতে হবে নেক্সট বিবর্তন কাকে বলে বিবর্তন কম অনুমান বলা হয় কেন আর বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো তার সঙ্গে যেটা দিয়েছে সেটা হচ্ছে আবর্তনও বিবর্তন করো কিছু দৃষ্টান্ত রয়েছে যেমন শিশুরা ছাড়া কেউ সরল নয় মানুষ কদাচিত ঝুঁকি নিরামিষাষী বাঘ নেই মানুষ সাধারণত সত্য নেক্সট বৈধতা বিচার প্রথমটা দিয়েছি যেটা হচ্ছে কেবলমাত্র সত্যবাদী রায় সৎ এবং সত্যবাদী রায় শ্রদ্ধার যোগ্য সুতরাং শ্রদ্ধা সব ব্যক্তি সৎ একটা আর একটা হচ্ছে সে নিশ্চয়ই কাপুরুষ কেননা সে অসৎ এবং সব কাপুরুষই অসৎ ওকে আচ্ছা যেটা টিকা আকারে আসে সেটা হচ্ছে চারিপদ গঠিত দোষ আর অবৈধ সাধ্য দোষ মানে ন্যায় থেকে আমাদের ওই পাটটা আসে আর এই পাটটা আসে যে একটা পাট লিখবে নেক্সট মিলের ব্যতিরিক পদ্ধতির সুবিধা আর একটা সাধারণভাবে দৃষ্টান্ত দেখে বের করতে হবে যে উত্তাপ যত বাড়ে পারদস্তম্ভের উচ্চতা তত বাড়ে উত্তাপ যত কমে পারদস্তম্ভের উচ্চতাও তত কমে অর্থাৎ উত্তাপ বৃদ্ধি হল স্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ উপরের দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো তার সঙ্গে চিহ্নিত করন সংজ্ঞা আকার সুবিধা এবং অসুবিধা আর নেক্সট আর একটা সেটা হচ্ছে দোষ নির্ণয় করে বের করতে হবে বা টিকা তো সেক্ষেত্রে শীতের পরে বসন্ত আছে কাজে শীত হল বসন্তের কারণ হয়তো বুঝতেই পারছো কোন দোষ আর একটা হচ্ছে টেলিগ্রাম অশুভ কারণ টেলিগ্রাম দুঃখের সংবাদ নিয়ে আসে এই দুটো হচ্ছে তোমার যুক্তি বিচার করতে হবে আর টিকাতে রয়েছে কাকতালি দোষ এবং একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে মনে করার দোষ তো এই হলো আমাদের মূল প্রশ্ন এই প্রশ্নের ভিতরেও অনেক প্রশ্ন তোমরা কমন পাবে আর যে সাজেশনটা তোমাদের দিয়েছি একদম খুব গোনা কয়েকটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো রেডি করো দেখবে যে কোনো সমস্যা থাকবে না ব্রড কোশ্চেন তো পাবেই পাবে ওখান থেকে কারণ ওর বাইরে প্রশ্ন আসতে পারে না যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে বা দীর্ঘদিন ধরে যেভাবে কাজ করে চলেছে তোমাদের সঙ্গে শুধু এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো ভালোভাবে পরীক্ষা দিও ধন্যবাদ